হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি আজ যাচ্ছি বাড়িতে, আমরা তো কোয়ার্টারে থাকি। আমি আজকে যাচ্ছি, এটা আলিপুর স্টেশন, আলিপুর স্টেশন থেকে আমরা আগরতলা যাচ্ছি, যেখানে আমার বাড়ি। তা আমার দেওরের বিয়ে লেগেছে, তার জন্য আমরা বাড়িতে যাচ্ছি। আমরা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন আসলে আমরা বাড়িতে যাব। এটা হলো ট্রেনের মাঝে আমরা উঠে গেলাম, এখন ট্রেন আসলো, উঠে গেলাম। ট্রেনের মাঝখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, তার সাথে একটা পিক খিচলাম। তারপর আমরা স্টেশনে পৌঁছে ভিডিওটা করতে পারিনি, স্টেশনে পৌঁছে এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে পৌঁছে যাচ্ছি। আমরা অটো নিয়েছি, অটো দিয়ে বাড়িতে যাচ্ছি। এটা হলো আমাদের আগরতলা শহর। দেখো, তোমাদেরকে কিছু দেখাচ্ছি, এটা হলো বটতলার সাইড। আমরা এখন বাড়িতে যাচ্ছি, বাড়ি, এটা হলো আমার বাড়ি। আমার দেখো বিয়ের জন্য প্রস্তুতি, আমাদের বাড়িতে সব সাজুগুজু হয়ে গেছে। এটা আমার রুম, তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার বেডরুম, এটা আমার ড্রয়িং রুম, তোমাদেরকে দেখাচ্ছি, সব উলট পালট হয়ে আছে, তবু দেখাচ্ছি, কারণ আমরা মাত্র আসলাম। এদিকে দেখো বেডিং, এদিকে ব্যাগ ট্যাগ সব উলট পালট হয়ে আছে। এখন আমি ঘরদোর পরিষ্কার করব কিছু, কারণ রুমটা অনেক দিন ধরে ফাঁকা, তাই নোংরা নোংরা হয়ে আছে। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপর একটু মোছামুছি করে পরিষ্কার করে নেব। তো তোমাদেরকে আমার দেওরের বিয়ে, তাই আমি বাড়িতে আসলাম, তোমাদেরকে বিয়েটাও দেখাবো। ধীরে ধীরে এনজয় করো, আমি এখন ঘর পরিষ্কারে বিজি আছি, তাই তোমাদেরকে বলছি ঘরটা পরিষ্কার মোটামুটি হয়ে গেল। দেখবে তোমাদের কেমন লাগলো আমাদের রুমটা, জানাবে অবশ্যই আমার রুমটা, বাড়ির রুমটা কীরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। আমি এখনও ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুটা কমপ্লিট হয়ে গেলে আমার মোটামুটি ভিডিওটা শেষ হয়ে যাবে। নেক্সট আমি তোমাদের জন্য অবশ্যই আমার দেওরের পুরো বিয়ের ভিডিও নিয়ে আসবো।